এক ইহুদির বাচ্চা ছোট্ট এক সাহাবি আজান দিচ্ছেন, আল্লাহ ও আকবার, আল্লাহ ও আকবার, আল্লাহ ও আকবার। এক সাহাবি সফরের মাঝখানে আজান দিচ্ছেন, তো ইহুদিটা পেছন থেকে মুখ ব্যাঙ্গাচ্ছে, ব্যঙ্গ করে না অনেকে, একজনে যে কথাটা বললেন এটা একটু ঘুরাই বললে এটা কি বলে, ব্যঙ্গ করা, বাংলাদেশে কি বলেন এটা, এখানে কি বলেন, আজান দেয় আরেকজন ঠেসারায়, যে ঠেসারায় সে ছোট ইহুদির বাচ্চা, সাহাবি আজান দেয় এক গাছে ঝোপঝাড়ের পেছন থেকে ইহুদির একটা ছোট্ট ছেলে ঠেসারায়, বিষ্ণুই বললেন এটারে ধর, দুই সাহাবি ছোট্ট বাচ্চাটারে ধরে আনলেন, বিষ্ণনবী ছোট্ট বাচ্চাটার মাথার চুলের ছুটির মধ্যে ধরলেন, চুলে সামনের এই জায়গা আছে না এটার বলে নাসিয়া, এই নাসিয়ার মধ্যে ধরলেন, বিষ্ণনবী বললেন নাম কি, কি করস, ঠেসারাইলি কেন, ছোট্ট ছেলে বলে মাফ করে দেন, বিষ্ণনবী বললেন না তোর মাফ নাই, যেহেতু তুই ঠেসারাইলি, আমার সাহাবি যেমনি আজান দিছে তুইও দে, কয় আমি দিব না, কয় তুই দিবি না তোর বাপে দিব, দে ঠেসারাইলি কেন। এবার বিশ্বনবীও ছাড়ে না, ভয়ের চোটে ওই ছোট্ট ইহুদির বাচ্চা আজান দিচ্ছে, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আর পরে না, এরপরে আর, কারণ ইহুদিরাও আল্লাহরে মানে কিন্তু নবীরে মানে না, কারণ এরপরে আছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবী আবার মাথার চুল ধরে টান দিলেন, কহ ঠেসারাইলি কেন, ইহুদির ছোট্ট ছেলেটা এবার বয়ের চোটকে আমার মাইরা ফালাইব, বয়ের চোটে এবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ পড়ো। এটা ছিল এই ছেলেটা ইহুদি থাকার কথা ছোট্টবেলায় মদিনায় যখন বিশ্বনবী গেলেন, এরপরে শেষ জীবনে সে কালিমা পড়ে মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ। কোন কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে বিশ্বনবী তার মাথার চুল ধরে যেরকম টান দিছিলেন আর বলছিলেন ঠেসারাইলি কেন, আজান দে, মাথার সামনের যে অংশে তিনি চুলে খাপ করে ধরেছিলেন, ওই সাহাবি ইহুদি থেকে কালিমা পড়ে সাহাবি হওয়ার পরে বিশ্বনবীর ধরা ওই চুলগুলো তিনি জীবনও কাটেন নাই। এই সাহাবি ডান দিক দিয়ে চুল কাটে, বাম দিক দিয়ে কাটে, পেছন দিয়ে কাটে, সামনের চুল কাটে না, সামনের চুল বড় হতে হতে মহিলাদের মতো এত বড়, পেছনে কোনো চুল নাই, ডানে বায়ে চুল নাই, চুলগুলো পেঁচিয়ে মাঝখানে রাখে আর পাগড়ি পড়ে, কারো সামনে যখন পাগড়ি খোলে অদ্ভুত চুল দেখে সবাই ভয় পায়, সবাই বলে ও সাহাবি ঘটনা কি, তোমার মাথার সামনের চুল বড় কেন, এটার কারণ হলো আমি নবীর সাহাবিরে ঠেসারাইছিলাম, কি করছিলাম, আমি ব্যঙ্গ করেছি নবীর সাহাবিকে, সে কারণে আমি যখন ইহুদি ছিলাম আমার পেয়ারা নবী, আমার বিশ্ব নবী, আমার প্রাণের রাসূল আমার মাথার চুল ধরে বলেছিলেন আজান দে, আমার নবীর বরকতময় হাত আমার মাথার যেই চুলের মধ্যে লেগেছে, মরার আগের দিন পর্যন্ত আমি চাই ওই চুলটা নিয়ে আমি কবরে যাব, এই চুল আমি কাটব না, এটা আমি রেখে দেবো, সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী আমাদের জন্য মডেল, আমাদের মডেল কে, চিল্লায় বলো আমাদের মডেল কে, পৃথিবীর কোনো নেতা খেতা আমাদের মডেল নয়, পৃথিবীর কোনো নায়ক নায়িকা আমাদের মডেল নয়, আমাদের মডেল কে, জোরে বলেন মডেল কে, নাকি শাহরুখ খান, আমির খান, হিরো আলম, আমাদের মডেল কে, আমাদের মডেল একটাই, তিনি কে, সবাই বলেন, তিনি আমাদের মডেল। এই জন্য আল্লাহ সুরা দিলেন লেভেল প্লেয়িং ফিল্ড, সুরাতুল আহজাব মনে আছে, ভুলে গেছেন মনে হয়, দল কি একটা থাকবে না অনেকগুলা, অনেক দল থাকবে, অনেক মত থাকবে, অনেক মার্কা থাকবে, এই দল নিয়েও মাঝে মাঝে মারামারি আছে না, নেই এই মারামারি যদি বন্ধ করতে হয় একজনকে মডেল মানবা, তিনি কে। এই জন্য এই সুরাতুল আহজাব দলাদলির সুরার মধ্যে আল্লাহ মডেলের কথা বললেন, মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিন وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا। পড়েন আল্লাহু আকবার,
দলাদলি থাকবে, দলাদলি কমবে কেমনে? মারামারি কমার একটাই মাধ্যম, একজনকে নেতা মানতে হবে, তিনি আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী। মাঝে মাঝে একটু মজা করতে হয় ঠিক কিনা? বিশ্বনবীও করতেন। বিশ্বনবী এক কালো নারীকে দেখে বললেন, লায়াত খুল্লাল জান্নাতা সাউদা ওয়ালা সাফরা। কি নবী ছিলেন আমার! সেন্স অফ হিউমর, সেন্স অফ হিউমর, সেন্স অফ ফান, সেন্স অফ কিডিং, কি সুন্দর দুষ্টামি করতেন। বিশ্বনবী এক কালো মহিলাকে দেখে বললেন, কোনো কালো নারী তো জান্নাতে যাবে না। মহিলা কান্না শুরু করে দিল, বলল, নবী এটা কোনো কথা হইল নাকি? জান্নাতে যাবো না কেন? কালা কি আমি হয়েছি নাকি? কালা আমারে বানাইছে কে? আবার ধলা আমনেরে বানাইছে কে? তিনি বানিয়েছে তো, আমার দোষ কি? ওই মহিলা কান্না শুরু করে দিছে, নবী আপনি বলেছেন চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খোলা সব নারীদের জন্য। এক হলো যে নারীরা নামাজ পড়বে, দুই হলো রোজা রাখবে, তিন হলো স্বামীর কথা শুনবে, চার হলো পরকিয়া না করে সতীত্বের হেফাজত করবে, চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে? ও নবী আমি তো চারটাই করি, কেন জান্নাতে যাব না আপনি বলেন? বেজায় কান্না, কান্না করতে করতে মহিলা অস্থির বিশ্ব নেই বললেন, থামো, আরে এত কেদোনা, কেদোনা, আমি তো মজা করছি। কি করছি? আই এম জাস্ট কিডিং ইউ, আমি মজা করেছি, আমি ফান করেছি, আমি তো রসিকতা করে বলেছি, তুমি যখন জান্নাতে যাবা তখন এরকম কুচকুচে কালো থাকবা না, তোমাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী বানায় দিবে কে? বিশ্ব সুন্দরী হয়ে হুরদেরকে ফেল করে তোমার রূপের ছলকানিতে হুরেরাও ফেল, সুবহানাল্লাহ, এরকম সুন্দরী হয়ে যাবা। দিস ইজ দ্য সেন্স অফ ফান। বিষ্ণুবী কিন্তু মাঝে মাঝে এরকম ফান করতেন, সুবহানাল্লাহ পড়ান। আবার এক সাহাবি নাম আব্দুল উজ্জা, কালিমা পড়ার পর নাম হয়ে গেল আব্দুর রহমান। এই সাহাবির সাথে সব সময় বিড়াল থাকে, কি থাকে? জাহিলি যুগে নাম ছিল আব্দুল উজ্জা, উজ্জা একটা মূর্তির নাম, এই মূর্তির গোলাম। ইসলাম ধর্ম গ্রহণের পরে নাম রাখলো আব্দুর রহমান, কার গোলাম? জোরে বলেন, আব্দুর রহমান হওয়ার পরে এই সাহাবা সব সময় বিড়াল নিয়ে ঘুরে, মসজিদ আসলো কাঁধে বিড়াল, মাঝে মাঝে জামার আস্তিনের ভিতরে বিড়াল, মাঝে মাঝে পকেটে বিড়াল লইয়া নামাজ পড়ে, সুবহানাল্লাহ। বিশ্বনবী একদিন মজা করে আব্দুর রহমান নামক ওই সাহাবিটারে ডাক দিয়ে বললেন, ও বিড়ালের বাবা, ইয়া আবা হুরাইরা, এ বিড়ালের বাবা, সুবহানাল্লাহ পড়ে। আবু হুরাইরা কয়, বিশ্বনবী বলছে, বিড়ালের বাবা, আমার নবী যদিও মজা করে ভালোবাসা থেকে আমার নাম দিয়েছে বিড়ালের বাপ, আজকে থেকে কেউ আমার আব্দুর রহমান ডাকবি না, মরার আগের দিন পর্যন্ত আমি থাকবো বিড়ালের বাপ, বিড়ালের বাপ আমি, কিসের বাপ? সুবহানাল্লাহ, কি ভালোবাসতো সাহাবারা। কাআন সাফসাফা লা তারা ফিহা ইওয়াতাও ওয়ালা ইওয়াজাও ওয়ালা আমতা। আল্লাহ বললেন, আমিও কিয়ামতের ময়দানে লেভেল প্লেইং ফিল্ড করব, একেবারে সমান, কোনো উঁচু নিচু নাই, সবাই উলঙ্গ হয়ে দাঁড়াবো, গায়ে কোনো জামা নাই, কাপড় নাই, কোনো ড্রেস নাই, কিচ্ছু নাই, বাহাদুরি নাই, ক্ষমতা নাই, প্রশাসনও নাই, লেভেল প্লেইং ফিল্ড, কথা বলেন, কিচ্ছু নাই তার মানে লেভেল প্লেইং ফিল্ড। মা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লেভেল প্লেইং ফিল্ডে যখন আমরা উলঙ্গ হয়ে দাঁড়াবো আমাদের কি লজ্জা লাগবে না? নো ওয়ান হ্যাজ এনি গার্মেন্ট ইন দেয়ার বডি, এনি ড্রেস ইন দেয়ার বডি, কারো গায়ে কোনো জামা নাই, কোনো পোশাক নাই, ডোন্ট দে ফিল এনি শাই, ডোন্ট দে ফিল এনি শেম, লজ্জা লাগবে না? বিশ্বনবী বললেন, আয়েশা, এখনকার দিনটার মতো সে লেভেল প্লেইং ফিল্ডের দিনটা নয়, সে দিনটা বড় ভয়ঙ্কর দিন, মাথার সূর্যটা কাছে নেমে আসবে, মাথার মগজগুলো সূর্যের তাপে গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে, সবাই তৃষ্ণার্ত, ঘর্মাক্ত, ক্লান্ত, শ্রান্ত, পেরেশান, ভাই ভাইরে চিনে না, বন্ধু বন্ধুরে চিনে না, পীর সাহেব মরিদরে চিনে না, নেতা কর্মীরে চিনে না, চিল্লা এখন ঠিক কিনা? লেভেল প্লেইং ফিল্ড, কেউ কাউকে চিনে না, সব খালি দৌড়, আইজ দৌড় কাইল দৌড়, কারো গায়ে জামা নাই। আয়েশা, সেদিনটা বড় ভয়ঙ্কর, তৃষ্ণার চোটে জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থলে এসে ঝুলতে থাকবে, কুকুরের জিব্বা যেমনি গ্রীষ্মকালে ঝুলে, আল্লাহ তুমি বাঁচাও বলে যে চিৎকার শুরু করবে, কার গায়ে জামা আছে, কার গায়ে জামা নাই, এটা কারো খেয়ালই থাকবে না রে আয়েশা। দিস ইজ কল্ড লেভেল, কথাগণ, লেভেল প্লেইং
ফিল্ড, সবার সমান সুযোগ, কারোর জন্য এক্সট্রা কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের দেশে তুমি লেভেল প্লেইং ফিল্ডের নির্বাচন উপহার দেওয়ার তৌফিক দান করো। নির্বাচন পূর্ব যত সহিংসতা, মারামারি, অস্থিরতা, বোমাবাজি, হামলা, এগুলো থেকে আমার দেশকে তুমি বাঁচাও। এমন নেতা নেত্রী আমাদের জন্য নির্ধারণ করো যাদের কাছে আমাদের কোরআন নিরাপদ, যাদের কাছে আমার ইসলাম নিরাপদ, যাদের কাছে এদেশের 17 কোটি মানুষ নিরাপদ। চিল্লায় বলেন ঠিক কিনা? গণতান্ত্রিক দেশে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে জনগণ, ঠিক না? আপনাদের ভোটেই নেতারা নির্বাচিত হয়। এখন আমনে করে বুঝলে গেলে চলবে? কথা বলেন, এদেশটা সচল আছে এদেশের মানুষের টাকায়। আমাদের প্রায় 1.5 কোটি লোক দেশের বাইরে কাজ করে। কি করে? কথা কয় না, আমরা কাজ করি। কাজ করে খাওয়া নবীদের সুন্নত, সুবহানাল্লাহ। পড়েন, দাউদ আলাইহিসসালাম নিজে কাজ করে ওইটা দিয়ে যে অর্থ উপার্জন করতেন সেটা খেয়ে জীবিকা চালাতেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী নিজে কাজ করতেন, বিজনেস করতেন, ছাগল চড়াতেন। খাদিজাতুল কুবরা তাহেরা, বিশ্বনবীর প্রথম স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, ওনার আন্ডারে বিশ্বনবী জব করতেন, চাকরি করতেন, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করতেন। চিল্লায় কোন ঠিক কিরা? আমার দেশের প্রায় 1.5 কোটি মানুষ দেশের বাইরে কাজ করে, আর তাদের টাকায় সচল থাকে আমার দেশ। এজন্য তাদের মর্যাদা সবচেয়ে বেশি, জনগণের মতামতের মর্যাদা সবচেয়ে বেশি। খেটে খাওয়া মানুষের মনে কি জ্বালা যন্ত্রণা, এটার মর্যাদা ইসলামে সবচেয়ে বেশি। চিল্লায় বলেন ঠিক কিরা? সৌদি আরবে আমার যে ভাইয়েরা মেথরের চাকরিও করে, তারও 20,000 টাকা দেশে ঢুকে। এজন্য নেতা নেত্রীরা যখন বলে দেশ সিঙ্গাপুর হয়ে যাবে, আমেরিকা হয়ে যাবে, তাদের মাথায় রাখা উচিত দেশটা কিন্তু সচল আছে। আমার বিদেশি যে প্রবাসী ভাইরা, তাদের কষ্টার্জিত অর্থের টাকায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য জনগণের রায় সবচেয়ে বড় রায়। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদেরকে কোনো কিছু দিয়ে কেনা যায় না। ফাঁসির মঞ্চ তার কাছে জান্নাতের গুলবাগিচা। চিল্লায় বলেন ঠিক কিনা? ভয় নাই মুমিনের, ভয় অন্তরে থাকে শুধু একজনের, তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? আর শাহাদাতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আছে? জোরে বলেন আছে। এজন্য বিশ্বনবী সবসময় আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দেন, আপনি আমাকে শহীদ হিসেবে কবুল করেন। বিশ্বনবীর কলিজার টুকরা সাহাবা উমরে ফারুক দোয়া করতেন, আল্লাহ আপনি আমারে শহীদ বানান, নবীর দেশে আমারে মৃত্যু দেন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউত ফি বালাদি রাসূলিক। আল্লাহ আপনি আমাকে দ্বীনের পথে শাহাদাতের মৃত্যু দেন, আপনার নবীর শহর মদিনার মধ্যে আমার মৃত্যু দেন। পড়েন আমিন। উমরে ফারুককে শহীদ হিসেবে কবুল করেছে কে? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা, খোবায়েব খাবাব আল্লাহর কাছে যারা অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও। পড়েন আমি, চিৎকার করে পড়তে হবে আমিন। আবার বিশ্বনবী বললেন যে আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাই। মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশি। অন্তর থেকে ভালোবেসে, হৃদয় দিয়ে, ইখলাসের সাথে কেউ যদি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু কামনা করে, ওই লোকটা যদি বিছানায় পড়েও মারা যায়, কিয়ামতের দিন শহীদদের কাতারে তারে দাঁড় করাইয়া দিবে কে? এটা জানাচনা কোনো কথা নয়। দুর্বল ইমানদারের কোনো লোক শাহাদাতের মৃত্যুকে কামনা করতে পারে না। চিল্লায় কোন ঠিক কিনা? ভীরুরা মৃত্যুরে ভয় পায়, কাপুরুষরা মৃত্যুকে ভয় পায়। কোরআনের সৈনিক, হকের পথের সৈনিক, ইসলামী আন্দোলনের সৈনিক মৃত্যুরে কোনো দিন পরোয়া করে না। চিল্লায় কোন ঠিক কিনা? কাফেররা প্রতিদিন 3 বার মরে, কাফির মুশরিক নাস্তিক, এরা দিনে মরে কয়বার, আর মৃত্যুরে ভয় পায়, আর আমরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই? চিল্লায় বলো ঠিক কিনা? কারণ আমরা জানি বাঁচলেও লাভ, মরলেও লাভ, মরলে আমাদেরকে শাহাদাতের শরবত পান করাবে কে? আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দাও। আরো জোরে চিল্লায় পড়ে না আমেন।
আবার আল্লাহ বললেন, খবরদার আমার শহীদদেরকে মৃত বলো না। وَلَا تَقُولُوا لِمَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاءٌ وَلَكِنْ لَا تَشْعُرُونَ খবরদার, আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে, আল্লাহর দিনকে কায়েম করতে যে দেহের তাজা রক্ত বিলিয়ে দিয়ে যারা শহীদ হয়, খবরদার তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কার কথা চিল্লায় বলেন, কার কথা? শহীদ যখন শাহাদাত বরণ করে, গায়ের রক্ত ছড়তে থাকে, তারে গোসল দেয়া যায় না। বিশ্বনবী বলেছেন, রক্ত সহ দাফন দাও, কারণ কিয়ামতের ময়দানে টকটকে রক্ত মাখানো সাদা কাফনের মধ্যে লাল রক্ত লাগলে এটা সুন্দর দেখায়। টকটকে লাল তাজা রক্ত নিয়ে কিয়ামতের ময়দানে শহীদরা দাঁড়াবে আর বলবে, আল্লাহ আরেকবার পাঠাও, আরেকবার দুনিয়াতে পাঠাও, আবার জীবনটারে তোমার রাস্তায় বিলিয়ে দিয়ে শহীদ হয়ে আসি। আল্লাহ আকবার! এটা ভীরুদের কাজ নয়, এটা মুনাফিকদের কাজ নয়, এটা ইমানদারদের চ্যালেঞ্জ। মুমিন মাত্রই তার হৃদয়ের ভেতরে শাহাদাতের তামান্না থাকবে, চিল্লায় বলো, ঠিক কি না? এজন্য ইসলামী আন্দোলনের সিপাহী সালার যারা, ইসলামের জন্য যারা জীবনটারে বিলিয়ে দিল, শাহাদাতের পেয়ালা পান করল, আল্লাহ শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা তুমি তাদের নসিব করো। আমরাও যেন শাহাদাতের তামান্নায় বিভোর থাকতে পারি, কায়মনোবাক্যে তোমার কাছে দোয়া করতে পারি, তুমি তৌফিক দাও। এজন্য ফাঁসিয়াখালীর ভাইয়েরা ফাঁসিকে ভয় করে না, চিল্লায় বলো, ঠিক কিনা? মুমিন বান্দারা ইসলামের পক্ষে থাকার কারণে যে জেল জরিমানা আসে, হুমকি ধামকি, এটারে ভয় করে না। মুমিন ভয় করে একজন রে, তিনি কে? চিল্লায় বলেন, তিনি কে? বিশ্ব নেই বললেন, আমি চলে যাব। আল্লাহ দিনকে পরিপূর্ণ করেছেন, বিদায় হজরে ভাষণে বিশ্বনবী বললেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলামকে তোমাদের ধর্ম বানিয়ে আল্লাহ খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ, ইসলামকে আমাদের ধর্ম বানিয়ে আল্লাহ খুশি, আমরা ইসলামকে পেয়ে খুশি না বেজা? সবাই খুশি। এজন্য আমরা সালাম ফিরানোর পরে, নামাজের পরে পড়ি, রাদিতু বিল্লাহে অবিল ইসলামী অবি মোহাম্মদিন, তার মানে ইসলাম হিসেবে, ধর্ম হিসেবে ইসলামকে মনোনীত করে আল্লাহ যেমনি খুশি আমরাও তেমনি খুশি, ঠিক কিনা? এজন্য ইসলামের বাণী চারদিকে ছড়িয়ে পড়বে, ইসলামকে কেউ দাবিয়ে রাখতে পারে না। ইসলাম হচ্ছে বীজের মতো, চারা বীজের মতো, চারা বীজ মাটিতে ঢুকাই দিলে কি হয়, কি হয়? ইসলামের বিরোধীরা ইসলামের মাটির ভিতরে ঢুকাই দিতে যায়, কিন্তু ইসলাম হচ্ছে বীজ, এটা মাটিতে ঢুকাই দিলে ঢুকে থাকে না, এটা উপরের দিকে ওঠে। সুবহানাল্লাহ কইবেন না? আবার বিশ্বনবী বললেন, ইন্নাল্লাহা জাওয়ালি আল আরদা কুল্লাহা, আল্লাহ গোটা বিশ্বটাকে আমার কাছে ছোট্ট এরকম একটা বলের মতন করে তুলে ধরেছে। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আর আমি পৃথিবীর পশ্চাৎত্য, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সবটা আমি দেখেছি ছোট্ট বলের মতো। আর আল্লাহ বলে দিয়েছেন, নবী, আপনার দুচোখ দিয়ে আপনি পৃথিবীর যতটুকু জায়গা দেখলেন, ঠিক ততটুকু জায়গায় ইসলামের বাণী আমি আল্লাহ পৌঁছে দেব। পৃথিবীর এমন কোনো ঘর থাকবে না, বিষ্ণু বললেন, লা বাইতা ওবার ওয়ালা মাদার ইল্লা আদখালা আল্লাহু হাযা দ্বীন, এই পৃথিবীর বুকে এমন কোনো ছনের ঘর নাই, এই পৃথিবীতে এমন কোনো টিনের ঘর থাকবে না, এমন কোনো পাহাড় থাকবে না, এমন কোনো পর্বত থাকবে না, এমন কোনো জঙ্গল থাকবে না, এমন কোনো গুহা থাকবে না যেটার ভিতরে ইসলামের বাতাস পৌঁছে যাবে না, কার কথা? এজন্য এই ইসলামরে ঠেকায় রাখা যাবে, এই কোরআনের মাহফিলরে বন্ধ করা যাবে, এক জায়গায় বন্ধ করলে আরও অনেক জায়গায় সুযোগ আছে না নেই? সুযোগ আমাদের আছেই, এই সুযোগকে কাজে লাগাতে হবে। বিশ্বনবী বললেন, সুযোগ কাজে লাগাও, মঞ্জিলে মাকসিদে পৌঁছার জন্য সর্বোচ্চটা দিয়ে তুমি চেষ্টা কর। আমরা দৌড়ে দৌড়ে জান্নাতে যেতে যাই, আমাদেরকে থামিয়ে দেয়া হলে আমরা হেঁটে হেঁটে যাব, আমাদেরকে যদি হাঁটতে দেয়া না হয়, আমাদেরকে যদি বসিয়ে দেয়া হয়, আমরা খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনে আগাবো, আমাদেরকে যদি খুঁড়িয়ে খুঁড়িয়ে আগাতে দেয়া না হয়, আমাদের দুটি চোখ দিয়ে আমরা আমাদের পথের দিকে তাকিয়ে থাকবো, চিল্লায় বলো, ঠিক কিনা? আমাদের অদম্য উৎসাহ, আমাদের উচ্ছ্বাস পৃথিবীর কোনো শক্তি থামিয়ে দিতে পারে, এটাই ইসলামের বৈশিষ্ট্য। এই জন্য ইসলামকে পেয়ে আমরা খুশি না বেজা? ইসলাম দিয়ে আল্লাহও খুশি, ইসলাম পেয়ে আমরাও খুশি, চিল্লায় পড়েন, সুবহানাল্লাহ। আমরা যেই বইটা থেকে কথা বলবো, এই বইটাতে কোনো ভুল আছে? কেউ ভুল দেখাতে পেরেছে? এই বইটাতে সব কিছুর সমাধান আছে না নাই?
সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চোখ কোথায় রাখবেন, নাকি টিভির পর্দায়, এটিএন বাংলার পর্দায়? চোখ রাখুন, আসিতেছে আগামী শুক্রবার। রাখবেন, চোখ রাখবে একটা বইতে, নাম কি সবাই বলেন, এবার সবাই পড়েন। সমাধান চাও যদি ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় নাখিরা, গো ব্যাক, হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে। আল্লাহু আকবার, কি বই দিলেন! এই বই পড়লেই সমাধান জীবনেও মরণেও দুনিয়াতেও আখিরাতেও। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এজন্য আমরা, যেহেতু এই কিতাব আমাদের সমাধান দেয়, আমরা অনেক বিপদে আছি, আমরা এখন লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে আছি। আমরা কিসে আছি কথা বলেন? এই যে সমস্যা, এটার সমাধান কোরআনে আছে না নাই? এই যে আমাদের ঐক্য ফ্রন্ট হয়, মহাদলীয় জোট হয়, বিশ দলীয় জোট হয়, জোটের কথাও কোরআনে আছে না নাই? দলের কথাও কোরআনে আছে না নাই? কোথায় আছে? কয় কোরআনে, আর কোরআনে তো আছে, এটা আমিও বুঝি, কোন জায়গায় আছে? কোরআনে দলাদলির নামে একটা সুরা দিয়েছে আল্লাহ, নাম সুরাতুল আহজাব। আলেম যারা আছেন একটু জবাব দিবেন, আহজাবের, আহজাব শব্দটা প্লুরাল, এটার সিঙ্গুলার কি বলেন তো? হিজবুন, হিজবুন মানে কি কথাগণ? আমার কথা বিশ্বাস করবো না, এজন্য আপনাকে জিজ্ঞেস করছি। কইব রাজনীতি করে, উনি লেভেল প্লেইং ফিল করে এই জায়গায়। হিজবুন মানে কি? হিজবুন মানে দল, হিজবুন মানে দল, হিজবুনের, হিজবুল্লাহ মানে আল্লাহর দল। সুবহানাল্লাহ, পড়েন, হিজবুন মানে দল, প্লুরাল হলো আহজাব, মানে অনেকগুলো দল থাকবে, অংশগ্রহণমূলক নির্বাচন লাগবে। এটা কোরআনের মধ্যে আছে না নাই? এই সুরার ভেতরে আল্লাহ আহজাব দিয়ে বুঝালেন বহুদলীয় গণতন্ত্রের কথা, বহুদলীয় খেলাফতের কথা। অনেকে দাঁড়াবে, অনেকে সামনে আসবে, যারা ভালো, যারা কোরআন বোঝে, ইসলাম বোঝে, তাদেরকে আমরা চুজ করবো। চিল্লায় বলো ঠিক কি না? লেভেল প্লেইং ফিল্ড, সুরাতুল আহজাব, ঐক্য ফ্রন্ট, মহাজোট, বিশ দলীয় জোট, চৈত্য দলীয় জোট আছে না নাই? এই নামে আল্লাহ সুরাই ডেডিকেট করল, সুরাতুল আহজাব, দলাদলির সুরা, আমার ভাই তোমার ভাইয়ের সুরা। সুবহানাল্লাহ, বাড়িত গিয়া চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। কোরআনের চ্যাপ্টারাইজেশন নিয়ে খেয়াল করলে আপনি অবাক হবেন। এই যে দেখেন, সুরাতুল আহজাব মানে যে দল, আমরা অনেকে জানি না। হিজবুন মানে দল, আহজাব মানে দল সমূহ, পার্টি, পার্টির নামে আল্লাহ সুরা দিলেন। আবার ওই যে ভাই বললেন সুরাতুল সুরা, পার্লামেন্টের নামে সুরা, সুবহানাল্লাহ, পড়বেন না? সুরাতুল মুলক, রাষ্ট্রের নামে সুরা, ক্ষমতার নামে সুরা, সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ। একটা সুরা দিলেন, পার্লামেন্টের নামে সুরা দিলেন, লেভেল প্লেইন ফিল্ডের নামে দিলেন, দলাদলির নামে দিলেন, আলহামদুলিল্লাহ, পড়েন। এরপরে মানুষের নামে কোনো সুরা নাই। হ্যাঁ, কি নাম সুরার? সুরাতুন নাস। আবার সুরাতুল ইনসানও একটা আছে না নাই? ইনসানের প্লুরাল হচ্ছে নাস, তার মানে এক বচনে আছে, দ্বি বচনও আছে, তো মানুষ আছে, কিন্তু জিনদের নামে তো নাই, জিনদের কথাও আছে। কি নাম? সুরাতুল জিন। ছোটবেলা মনে করতাম এই সুরা পড়লে জিন আস, পইরা শেষ করতাম, মাগার জিন খুঁজে পাইতাম না। আহা, না, সুরাতুল জিন পড়লে জিন আসে না, এটা ভুয়া কথা। বিশ্বনবীর হাতে শুধু সাহাবিরাই বায়াত হয় নাই, বিশ্বনবীর হাতে জিনেরাও হাতে হাত রেখে বায়াত হয়েছে। সুবহানাল্লাহ, পড়েন। বিশ্বনবী তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন, তায়েফের ছেলেরা বিশ্বনবীকে আঘাত করে জর্জরিত করলো, নবীর মনটা বড্ড খারাপ। আল্লাহ বললেন, নবী মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছেন, আমার আরেকটা গ্রুপ আছে, ওটা হচ্ছে জিনদের গ্রুপ, ওই জিনদের একটা গ্রুপ আপনার হাতে হাত রেখে বায়াত হয়ে যাবে। সুবহানাল্লাহ, তার মানে মানুষের নামেও সুরা। কি সুন্দর চ্যাপ্টার! সুরাকে ইংরেজিতে বলে চ্যাপ্টার, আমি মাঝে মাঝে চ্যাপ্টার বলে ফেলবো তো, যেন আপনারা বুঝেন। সুরাকে ইংরেজিতে কি বলে তাহলে বলেন তো, কোরআনে কয়টা চ্যাপ্টার আছে কথা বলেন? মাশা আল্লাহ, অনেক কিছু জানে দেখি, এগারো বসাই দিলে তাফসির করতে পারবে। কি সুন্দর আমাদের দেশ, শীতকালে এত আওয়াজ শুনছি, হ্যাঁ, এত আওয়াজ মানুষরা শুনে, এক একজন এক একটা মুফাসসিরে কোরআন, আলহামদুলিল্লাহ, কইবেন না? পৃথিবীর কোনো দেশে এত মুফাসসিরে কোরআন নাই, আল্লাহর কসম।
এত কোরআনের বয়ান নাই, এত কোরআনের মাহফিল নাই, কোরআনের জন্য এত ত্যাগ, এত তিতিক্ষা, এত রক্ত আর কোথাও ঝরে না চিল্লা এখন ঠিকিরা। জিনদের নামেও সুরা, মানুষের নামে সুরা, কিন্তু কোন প্রাণীর নামে আল্লাহ সুরা টুরা দেয় নাই। সুরাতুল আনআম, সুরাতুল ফিল, ফিল মানে কি হাতি, সুরাতুল দেখছেন দেখছেন, সুরাতুল নমল পিঁপড়ার সুরা, সবচেয়ে স্থলের সবচেয়ে বড় সাইজের প্রাণীটার নামে আল্লাহ একটা সুরা দিলেন, সুরাতুল ফিল, ফিল মানে হাতি, হাতির নামে সুরা। স্থলের সবচেয়ে দৃশ্যমান আমরা যেটা দেখি সবচেয়ে ছোট ধরনের প্রাণী পিঁপড়া, এটার নামেও সুরা দিলেন। এরপরে নাহাল, নাহাল মানে কি মৌমাছি, সুবহানাল্লাহ পড়েন। এই যে মধু নিয়ে আসে আমরা মধু খাই, বিশ্বনবী মধু খেতেন, দুর্গন্ধওয়ালা মধু না, ভালো মধু খেতেন, সুগন্ধওয়ালা মধু বিশ্বনবী খেতেন, সুবহানাল্লাহ। এই মধুর মধ্যে যে আল্লাহ কত বরকত দিয়েছেন, এটা হচ্ছে তিব্বন নবী, নবীর দেয়া চিকিৎসা পদ্ধতি। আপনি মধু খান, আপনার দেহটা অনেক শক্তিশালী থাকবে। মৌমাছি যে যখন মধু আহরণ করে, ওই এলাকার মধ্যে যত বনাজি গাছ আছে ওই গাছগুলো থেকেও মধু নিয়ে আসে, ফুলের গাছ থেকে নিয়ে আসে। তার মানে যত ধরনের রোগের প্রতিষেধক, এটা ভ্যাকসিন, এটা মধুর ভিতরে আছে না নেই। আবার মধুর মধ্যে একটা জিনিস আছে প্রোপেলিস বলে, প্রোপেলিস, এই প্রোপেলিস কাটা জায়গায় লাগাই দিলে তাড়াতাড়ি অ্যান্টিসেপ্টিক শুকায় যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এত অ্যান্টিসেপ্টিক ছিল না, অ্যান্টিবায়োটিক ছিল না, সব যোদ্ধাহতরা মধু এনে মধুমেখা দিত, কয়েকদিনের মধ্যে সুস্থ, সুবহানাল্লাহ। এই মধুর নামে, মৌমাছির নামে আল্লাহ সুরা দিলেন। এরপরে আট পাওয়ালা একটা প্রাণী আছে ছোট্ট, এরকম দৌড়ায়, কি নাম, মাকড়সা। এই মাকড়সার নামে সুরা দিলেন, সুবহানাল্লাহ কবেন না। এরপরে আল্লাহ খাওয়ার নামে সুরা দিলেন, সুরাতুত তিন, তিন ফল খাইছেন, ডুমুর, ফিক, ওয়া চিনি, ওয়া জাইতুন আছে না নাই। আবার খাবেন যেই দস্তরখানে করে, ডাইনিং টেবিলে করে, ওই ডাইনিং টেবিলের নামেও সুরা আছে না নাই, কি নাম সুরার, সুরাতুল মায়েদা, ডাইনিং টেবিলের সুরা, আল্লাহ আকবার। পরিবারের নামে সুরা দিলেন, পরিবার, সুরাতু আলে ইমরান, মারিয়াম, মারিয়ামের মা, মারিয়ামের বাবা ইমরান, তিনজনরে আল্লাহ এত পছন্দ করেছে তাদের পরিবারের নামে সুরা, কি নাম। আবার বংশের নামেও সুরা আছে না নাই, কি বংশ, হ্যাঁ, মুন্সি বংশ, চেয়ারম্যান বংশ, তালুকদার, সটকদার, খবরদার, কি বংশ, লিলাফি, সুবহানাল্লাহ। বংশের নাম সুরা, মানুষের নামে সুরা, প্রাণীর নামে সুরা। আবার মাঝে মাঝে কিছুদিন পর পর বাংলাদেশটা কেঁপে ওঠে, কাপাকাপির নামে কোনো সুরা নাই, কি নাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার মাঝে মাঝেরা, মাঝে মাঝে কিছু লোকেরা মাথার মধ্যে লম্বা লম্বা চুল নিয়ে কি যেন বলে, আজে বাজে কবিতা বলে, আজে বাজে উল্টা পাল্টা কবিতা লেখে। আবার ভালো কবিও আছে না নাই, এই কবি সাহিত্যিকদের নামে কোনো সুরা নাই, কি সুরা কেউ জানে না, কে জানেন, বলেন 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 বলেন, সুরাতুস শুআরা, আলহামদুলিল্লাহ পড়ে। এই যে পারতেছেন না এটা ভালো, পারেন না পারেন না, এরপরে যখন শুনবেন ওইটা আর ভুলবেন না, ঠিক কিনা। একটু ঠেকা ঠেকা ভাব, জিজ্ঞেস করলো কি জানি কি জানি মনে আসে না, হুট করে উত্তর বলা হলো, এটার মানুষ ভুলে না। এই জন্য বলা হয় শিখছো কোথায়, ঠেকছি যে থায়, শিখছো কোথায়, ঠেকছি যে থায়। কবি সাহিত্যিকদের নামে সুরা, সুরাতুস শুআরা, চিৎকার করে পড়েন, আল্লাহ আকবার। আল্লাহ লেভেল প্লেইং ফিল্ডের নামে সুরা দিলেন, সুরাতুল আহজাব, দলাদলির সুরা। এজন্য আল্লাহ বললেন এই পৃথিবীতে দলাদলি থাকবে, মারামারি থাকবে, মতের অমিল থাকবে, সমাজে মতের অমিল আছে না নাই, এক এক দলের এক এক ইশতেহার, এক এক দলের এক এক ইশতেহার আছে না নাই। কিন্তু এই ইশতেহারগুলোর মধ্যে ইসলামের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রীয়ভাবে ওই বেয়াদবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এরকম কোনো ইশতেহার আমরা এখনো দেখিনি, চিল্লায় বলেন ঠিক কিনা। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্যনের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্যনের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই,
যেই মান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। ঠিক কিডা যেই মান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যেই মান লেবাজদারি কোরআন হাদিস তাও পড়ে না, যেই মান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়। আছে না নাই? টেকুয়াতে নাই? এদিকেও আছে। যেই মান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যেই মান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যেই মান বাস্তবে নাই, যেই মান অন্তরে নাই মুখে শুধু কথার কলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে হে বলো ইমানে বলি। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য নির্বাচনী ইশতেহারে এই কথাগুলো আসার দরকার আছে না নাই? কিন্তু ওনারা এড়িয়ে যায়, ওনারা এড়িয়ে যায়। আমরা চাই আমার কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাদের সাথে আমাদের কোনো আপোষ। চিল্লায় বলেন আপোষ। সুরাতুল আহজাব, লেভেল প্লেইং ফিল্ড, দলাদলির সুরা। আল্লাহ বুঝাতে চায় এটা অনেক দল থাকবে, অনেক মত থাকবে, আছে না? এক একজনের এক এক মত, এক একজনের এক এক দল, সবাইকে যে এক দলই করতে হবে এমন কোনো কথা নাই, সবাইকে এক ধরনের পোশাক পরতে হবে এমন কোনো কথা আছে নাকি, সবার রুচি একরকম হইতে হবে কথা আছে? কিন্তু মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে, সম্মান থাকতে হবে, এক দলের নেতার প্রতি আরেক দলের নেতার সম্মান আছে না নেই, সম্মান থাকতে হবে, সবাইকে পীর সাহেবের মুরিদ হইতে হবে, সবাইকে তাবলীগ করতে হবে, সবাইকে জামাত ইসলাম করতে হবে, সবাইকে হেফাজতে ইসলাম করতে হবে এমন কোনো কথা নাই। চিল্লায় কোন ঠিক কিনা? কিন্তু মিউচুয়াল রেসপেক্ট, আমি যেরকম ভাবি সবাইকে ঠিক ওইরকমই ভাবতে হবে, আমি যেটা পড়ি ওইরকমই পড়তে হবে এমন কোনো কথা আছে না। এই জন্যই আল্লাহ লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য সুরাতুল আহজাব দিলেন। অনেক দল থাকবে, অনেক মত থাকবে, কিন্তু মিউচুয়াল রেসপেক্ট লাগবে, পারস্পরিক সম্মান আর ভালোবাসা। আছে বাংলাদেশে, পার্লামেন্টে আছে, রাজনীতিতে আছে, দেশের নেতা খাতাদের মধ্যে আছে, কিন্তু এটা থাকার দরকার আছে না নাই? কথা বলেন, সরকারি দল বিরোধী দলের প্রতি একটা শ্রদ্ধা থাকার দরকার আছে না নাই? বিরোধী দলের নেতা নেত্রীরও আবার সরকারি দলের প্রতি একটা শ্রদ্ধার দরকার আছে না নাই? আবার যারা তাবলিগ করে তারা চরমনায়ের মুরিদদের প্রতি একটা শ্রদ্ধার দরকার আছে না নাই? আবার যারা পীরের মুরিদ তারা হেফাজতকে ভালোবাসার দরকার আছে না নাই? আবার যারা জামাত ইসলাম করে তারা অন্য দলকে বুকে টেনে নেওয়ার দরকার আছে না নাই? এটাই তো ইসলাম, এটাই ইসলাম। ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে। সুরাতুল আহজাব, লেভেল প্লেইং ফিল্ড, অনেক দল থাকবে, অনেক মত থাকবে, সবাই একটা দল হবে, একটা মত হবে, এটা কঠিনকালেও সম্ভব না। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন অনেক দল আছে, অনেক মত আছে, সব মত একসাথে হয় না, এক এক দলের এক এক ফেস্টুন, এক এক দলের এক এক ব্যানার, এক এক দলের এক এক ধরনের মার্কা আছে না নাই? কারো মার্কা হচ্ছে লাঙ্গল, কারো মার্কা হলো আপেল, আছে না নাই? আবার কারো মার্কা হচ্ছে নৌকা, আবার কারো মার্কা হচ্ছে ধানের শীষ, আবার ডাব মার্কাও দেখলাম, আছে না নাই? কথা কন, আর কি মার্কা আছে কন তো? আবার হাত পাকা আছে না নাই? আলহামদুলিল্লাহ, গরমকাল হইলে বেশি ভালো হইতো, শীতকালে জমতাছে না, আলহামদুলিল্লাহ। আর কি আছে? হাতুরি মার্কা, খাইছে খাইছে, হাতুরি হাতুরি। আর কি আছে? হ্যাঁ, সিং ও সাইকেল, আর ঝাড়ু, আর দরকার নাই। আল্লাহ বললেন লেভেল প্লেইং ফিল্ড, সুরাতুল আহজাব, অনেক দল থাকবে, অনেক মত থাকবে। ওই যে আপেল নিয়ে আসছে একজন, বাঁশখালীর আপেল, আচ্ছা ঠিক আছে, এখন পকেটে, অনেকের পকেটে ছোট্ট নৌকা পাবেন, অনেকের পকেটে আবার ওই ধানের গোসা পাওয়া যায়, আবার ওই চাষার পকেটে আপেল। হ্যাঁ, ডাব লয়ে ঘুরেন না, আবার ডাব ডাব যারো এগুলো লয়ে ঘুরেন না, সবসময় আলহামদুলিল্লাহ বললে নেয়ামত বাড়িয়ে দেয় কে, আর আলহামদুলিল্লাহ না বললে নেয়ামত আল্লাহ কেড়ে নেয়, নেয়ামত কেড়ে নেয়ার পাশাপাশি আল্লাহ আজাব দেয়, পানিশমেন্ট দেয়। চিল্লা এখন ঠিক কিনা? এই যে যত আজাব, গজব, ভূমিকম্প, তুফান, জলোচ্ছ্বাস, বেকারত্বের সমস্যা,
এই যে নানা ধরনের সমস্যায় আমরা আমাদের বাংলাদেশে জর্জরিত, এগুলো আমাদের হাতের কামাই, বিশ্বাস হয়? আমরা যদি নামাজি হয়ে যাই, ভদ্র হয়ে যাই, আল্লাহওয়ালা হয়ে যাই, রহমত বরকত মার্সি অ্যান্ড ব্লেসিংস দিয়ে বাংলাদেশটারে ভরে দিতে পারে কে? এই জন্য রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলস্থলে এই যে অগ্নিকাণ্ড, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, বন্যা, এগুলো তোমাদের হাতের কামাই। তোমরা নাফরমানি করার কারণে আমি তোমাদের উপর আযাব দিচ্ছি, গজব দিচ্ছি। বিশ্বনবী বলে, তাসবির সুতা যদি ছিঁড়ে যায়, আপনারা তাসবি চিনেন, কুমিল্লাতে বলে তসবি সরা, কি বলে তো, এই যে তাসবিহের যে সুতা, এই সুতাটা ছিঁড়ে গেলে তাসবির দানা যেমনি একটার পর একটা টপ টপ করে নিচে পড়তেই থাকে, একটার পর একটা, তারপর আর একটা, তারপর আর একটা। আল্লাহ বলে, তোমরা যখন নাফরমান হয়ে যাবা, আকাশ থেকে আজাব আর গজব তাসবির দানার মতো একটার পর একটা, তারপর আর একটা, তারপর আর একটা পড়তেই থাকবে, আজাব আর গজব আসতেই থাকবে, চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য এগুলো আমাদের হাতের কামাই। আমরা যদি শুকরিয়া করি, আল্লাহ আজাব বন্ধ করে দিবে, এই গজব বন্ধ করে দিবে, এই দুর্যোগ বন্ধ করে দিবে, আর রহমত দিয়ে আমাদের পুরো সমাজটাকে পরিপূর্ণ করে দিবে কে? এই জন্য সুখে দুঃখে সবসময় আমরা পড়বো আলহামদুলিল্লাহ। কি পড়বো? আরো জোরে পড়েন, কি পড়বো? চান্দোলা চরের পাথর যুব প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে 18তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের প্রোগ্রামের সভাপতি জনাব মোহাম্মদ হাজী আব্দুল বারেক, চরের পাথর। কোরআনের বাণীর এমন একটা সম্মোহনী শক্তি আল্লাহ তাআলা কোরআনের ভেতর দিয়েছেন, এর কারণে কোরআনের কথা শুধু আমরা শুনলে আমাদের হৃদয়ে যে শুধু ঠান্ডা হয় এমনটা নয়, অমুসলিমরাও যদি কোরআনের কথা শুনে অমুসলিমদের অন্তরটারেও ঠান্ডা করে দেয় কে? আপনারা মিশরের কারি আব্দুল বাসেদের নাম শুনেছেন? ওনাকে নিয়ে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের একবার সোভিয়েত ইউনিয়নে গিয়েছিল, যেটাকে আমরা বর্তমানে বলি রাশিয়া, কি বলি? রাশিয়া। তৎকালীন সময় এটা ছিল সোভিয়েত ইউনিয়ন, এখন এটা হয়েছে রাশিয়া। তো রাশিয়াতে যাওয়ার পরে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ওনার সব প্রেসিডেন্টদেরকে রাশিয়ার প্রেসিডেন্টের কাছে পরিচয় করায় দিচ্ছে যে এটা আমার হোম মিনিস্টার, এটা আমার ফিনান্স মিনিস্টার, এটা আমার এডুকেশন মিনিস্টার, এটা এই মন্ত্রী, এটা ওই মন্ত্রী, এটা ওই মন্ত্রী। তো সব মন্ত্রীরা সুটেড বুটেড, প্যান্ট পরা, শার্ট পরা, টাই পরা, ব্লেজার পরা, কিন্তু কারি আব্দুল বাসের ব্লেজার পরতেন না, উনি জুব্বা পরতেন। তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে, আপনার এইটা আবার কোন মন্ত্রী? সব মন্ত্রীর পোশাক একরকম, এর পোশাক আরেক রকম, এটা কোন মন্ত্রী? জামাল আব্দুল নাসের বলে, এটা আমাদের কোনো মন্ত্রী নয়, এটা আমাদের দেশের কারি, এটা আমাদের দেশের কারি। রাশিয়ার প্রেসিডেন্ট বলে, কারি আবার কি? কারণ এরা কারি জিনিসটা কি এটা জানে না, এটা তারা বুঝে না। তো জামাল আব্দুল নাসের বলল যে, আমাদের যে পবিত্র ধর্মগ্রন্থ আছে আল কোরআন আল করিম, এই আল কোরআন আল করিম উনি চমৎকার করে আবৃত্তি করতে পারে, আর আমরা সেটা শুনি, আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায়। তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে, আজকে রাতে তো আমাদের একটা পার্টি আছে, নাইট পার্টি। কি পার্টি? এখানে নৈশ ভোজ হবে, খাওয়া দাওয়া হবে, আর হবে বেলি ড্যান্স। কি হবে? রুব্বানে নাচে কোমর দুলাইয়া, এই সব মুখস্থ। তো এই বেলি ড্যান্স হবে, এই বেলি ড্যান্স আমরা দেখবার হুইস্কি খাবো, অ্যালকোহল খাবো, মদ খাবো। তো কারি আব্দুল বাসিত ইবনে আব্দুল সামাদকে রাজি করানো হলো, কারি আব্দুল বাসিত ইবনে আব্দুল সামাদ রাজি হলো। উনি গেলেন যে হল রুমের ভেতরে বেলি ড্যান্স হয়, ওখানে ওনার বসানো হলো, সিঙ্গাররা যেখানে গান গায় ওইখানে উনি মাইক্রোফোনের সামনে বসলেন, আর আল্লাহরে বললেন, আল্লাহ আমার গলায় যত সুর আছে, যত মেলোডি আছে, ভয়েস আছে, সব সুরকে আমি উজাড় করে দিয়ে আজকে তেলাওয়াত করব, তুমি আমার এই তেলাওয়াতের রিদম, এটার আকর্ষণ, এটার অ্যাট্রাকশন এই কমিউনিস্ট লিডারদের অন্তরের ভেতরে ঢুকিয়ে দিও। তখন রাশিয়া ছিল কমিউনিস্ট, সব কমিউনিস্ট লিডাররা বসা, সামনে হুইস্কি, রেড ওয়াইন, অ্যালকোহল, মদের গ্লাস নিয়ে বসা। তা আব্দুল বাসিত আব্দুল সামাদ চোখ বন্ধ করলেন, ওই দিনকার তেলাওয়াতটা উনি চোখ বন্ধ করে করেছিলেন, সুবহানাল্লাহ পড়েন, উনি চোখ বন্ধ করে ওনার গলায় যত সুর আল্লাহ দিয়েছে, যত সুরের ঝংকার তিনি পেয়েছেন, সব উজাড় করে উনি তেলাওয়াত শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যতক্ষণ তেলাওয়াত চলেছে কেউ মদ খায় নাই, তাকিয়ে রইলেন, মন্ত্রমুগ্ধ হয়ে শুনলেন, আর সকলের চোখ দিয়ে তার দাঁড় করে পানি ঝরতে শুরু করলো।
তেলাওয়াত শেষ আব্দুল বাসের চোখ খুললেন। চোখ খুলে দেখেন কেউ মদ খায় নাই আর সবাই কান্না জর্জরিত অবস্থায় বসে আছে। মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের কমিউনিস্ট লিডারদেরকে জিজ্ঞেস করলেন, এই যে আমাদের আবৃত্তিকার ও কোরআন থেকে আবৃত্তি করেছে, আপনারা কি এর অর্থ বুঝেছেন? তারা বলে, না বুঝি নাই। কোনো মানে বুঝেছেন? না বুঝি নাই। তো কেঁদেছেন কেন? কমিউনিস্ট লিডাররা বলে, এত চমৎকার সুরেলা সুর, এরকম গলা, এরকম ভয়েস আমরা আমাদের জীবনে শুনি নাই। এটা শুনে আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে গিয়েছে। আমাদের অন্তরে অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, অনেক দুঃখ কষ্ট, এগুলোকে ভুলে থাকার জন্য আমরা রাতে বেলি ড্যান্স দেখি আর মদ খাই। এরকম কারি যদি আমাদের দেশে থাকতো, আমরাও প্রতি রাতে বেলি ড্যান্স না দেখে কোরআন শুনতাম। তারা কাঁদতে শুরু করেছে, কোরআনের অর্থ বুঝে নাই, মানে বুঝে নাই। কিন্তু এই বিজাতিদের কমিউনিস্ট লিডারদের অন্তরটারে ঠান্ডা করে দিয়েছে কে? ওই কোরআন আমাদের কাছে আসে না নাই, নাকি আব্দুল বাসের আরেকটা কোরআন থেকে তেলাওয়াত করেছিল? জোরে বলেন, এই কোরআনের কোনো চেঞ্জ হয়েছে? 1500 বছরের এই লম্বা সময়ে কোরআনের একটা আয়াতও চেঞ্জ হয়েছে? একটা শব্দ, একটা অক্ষর, একটা জের জবর পরিবর্তন হয়েছে? জোরে বলেন, হয়েছে। এই কোরআনের মতো আরেকটা বই যদি আমরা পৃথিবীর সবাই মিলে বানাতে যাই, বানানো যাবে? জোরে বলেন, যাবে। আপনারা আহমদ দিদাদের নাম শুনেছেন? জাকির নায়েকের গুরু আহমদ দিদাদ একটা বই লিখেছেন, দি আলটিমেট মিরাকেল অফ দ্য হোলি কোরআন। ওই বইতে তিনি উল্লেখ করেছেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কিছু বিজ্ঞানীরা সবচেয়ে পাওয়ারফুল যে কম্পিউটার ক্রে ওয়ান সুপার কম্পিউটার, এটা দিয়ে আমেরিকার মিলিটারিতে যারা চান্স পায়, মানে সেনাবাহিনীতে, তারা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো করার জন্য এই কম্পিউটার ব্যবহার করে। তো আমেরিকার বিজ্ঞানীরা আহমদ দিদার তার আলটিমেট মিরাকেল অফ দ্য হোলি কোরআনে বলছেন যে কম্পিউটারের সব ইনফরমেশনগুলোকে কনসাইজ করে ওই ক্রে ওয়ান সুপার কম্পিউটারের মাইক্রোচিপসের ভেতর ঢুকিয়ে কমান্ড করেছে, ইজ ইট পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন? ও কম্পিউটার, তুমি অ্যানালাইসিস করে বলো, এই কোরআনের মতো আরেকটা বই কি পৃথিবীর মানুষের বানানো সম্ভব? আপনারা বলছেন জি না, কিন্তু কম্পিউটার বলেছে ইয়েস, সম্ভব, ইটস পসিবল, ইটস পসিবল, বাট ইউ নিড টু স্পেন্ড মোর দেন 63 অক্ট্রিলিয়ন ইয়ার্স। সম্ভব, কিন্তু পৃথিবীর সব মানুষদেরকে 63 অক্ট্রিলিয়ন বছর বেঁচে থাকা লাগবে আর চেষ্টা করা লাগবে। এটা শুনে বিজ্ঞানীরা তো মহা খুশি, হোক না অক্ট্রিলিয়ন আর ফক্ট্রিলিয়ন বাড়াতে যাবে। কিন্তু নিউমেরিক্যাল সায়েন্স বলে যে অক্ট্রিলিয়ন ইজ ভেরি ডেঞ্জারাস টু রিচ দেয়ার। অক্ট্রিলিয়ন হচ্ছে এমন একটা সংখ্যা যেটা পর্যন্ত পৌঁছা মানুষের পক্ষে অসম্ভব। সংখ্যাতাত্ত্বিক নিয়ম আমাদেরকে শেখায় যে সংখ্যা শুরু হয় একক দিয়ে, তারপরে দশক, তারপরে শতক, তারপরে সহস্র, তারপর উজুদ, তারপরে লক্ষ, তারপরে নিযুত, তারপর কোটি, তারপর মিলিয়ন, বিলিয়ন, ফিলিয়ন, জিলিয়ন, তারপরে হচ্ছে অক্ট্রিলিয়ন। সুবহানাল্লাহ, কইতে বললেন না? এই 63 অক্ট্রিলিয়ন বছর আমাদের বাইসে থাকা লাগবে, আর 63 বছরই তো আমরা হায়াত পাই না, ঠিক কি না? 63 অক্ট্রিলিয়ন বছর যদি পৃথিবীর সবগুলো মানুষ হায়াত পায় আর যদি চেষ্টা করে, তাহলে পারহ্যাপস, মেবি, সম্ভবত কোরআনের মতো আরেকটা বই বানালেও বানানো যেতে পারে। সর্বশেষ কম্পিউটারের স্ক্রিনে অ্যানালাইসিস শেষে, বিশ্লেষণ শেষে যে কথাটা এসেছে সেটা হচ্ছে ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন। পৃথিবীর মানুষগুলোর 63 অক্ট্রিলিয়ন বছর বেঁচে থাকাও সম্ভব না, কোরআনের মতো আরেকটা বইও বানানো সম্ভব না, চিল্লায় বলেন ঠিক কিনা? ওই কোরআন আমাদের হাতে আজও আসে না নাই। দ্য গ্রেটেস্ট রিসোর্স অফ পাওয়ার, দ্য বুক অফ বুকস, পৃথিবীর সবচেয়ে সেরা বই, এই বইয়ের কপিগুলো যদি কেউ আগুন দিয়েও জ্বালায় দেয়, আমাদের হাফেজ ভাইদের কলিজার ভেতরে কোরআন আছে না নাই? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পড়েন আল্লাহু আকবার। এই জন্য পৃথিবীর যত কোরআন আছে আগুন দিয়ে জ্বালায় দিলে পৃথিবী থেকে কোরআন দূর করা সম্ভব নয়, কারণ হাফেজ ভাইদের কলিজায় কোরআনকে সংরক্ষণ করেছে কে? কেউ যেটা পারে না পারে কে?